ওয়েলকাম টু রেড কার্ড। আর আজ তোমার জন্য রয়েছে লাভ এক্সপ্রেস সিনেমার অসাধারণ কিছু মিস্টেক। আর এটা আমাদের পার্ট টু ভিডিও, পার্ট ওয়ান ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইলো। তুমি যদি এখনও না দেখে থাকো তাহলে ওখান থেকে প্লিজ একটু দেখে নিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস বিগিন ইট। সিনেমার শুরুতেই লাল যখন এই ল্যাম্প পোস্টার কাছে আসে তখন এখানে পাশাপাশি দুখানা ড্রামকে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তার পরের সিনেতেই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যেতেই সেখানে একখানা ড্রামকে পড়ে থাকতে দেখা যায় আর একটা দেখা যায়। লাল যখন এই লোকটিকে মারে তখন লোকটি উড়তে উড়তে গিয়ে একটা আবির ভর্তি ভ্যানের ওপর পড়ে। আর ওই পড়ার আগের মুহূর্তে যদি ভ্যানটাকে খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ভ্যানের সাইড থেকে কোনো রকম ছোটো ছোটো কাগজের তৈরি পতাকার চেন কিন্তু ঝুলে নেই। কিন্তু লোকটা যেই মুহূর্তে ওই ভ্যানটার ওপর পড়ে তখন সাইড থেকে কিছু ছোটো ছোটো পতাকার চেনকে ঝুলে থাকতে দেখা যায়। লাল যখন বিছানায় শুয়ে আছে এই মুহূর্তে তার পাশে থাকা বালিশগুলো যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি একটা হলুদ রঙের বালিশের ওপরে আর একটা নীল রঙের বালিশ রাখা আছে। কিন্তু তার পরের সিনেতেই যখন তার হাতে বলটা চলে আসে এবং সে বিছানার ওপর উঠে বসে তখন সেই হলুদ রঙের বালিশটা সামনে চলে আসে এবং নীল রঙের বালিশটা পেছনে চলে যায়। বাহ, কিছু রঙিন চামচকে ঝুলে থাকতে দেখা যায়। কিন্তু তার পরের সিনেতে ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে দেখা যায় সে একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার মাথার ওপর থেকে ঝুলে থাকা রঙিন চামচগুলো গায়েব হয়ে যায় এবং তার বদলে কিছু ননস্টিক প্যানকে তার সামনে থেকে ঝুলে থাকতে দেখা যায়। বাহ, ওয়াও। নীলাশা যে গাড়িটায় বসে আছে ড্রাইভারের পাশের সিটে যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি সিটটা কোনো তোয়ালা দিয়ে মোড়ানো নেই। কিন্তু তার পরের সিনেতেই যখন ওই গাড়িটা লাল নিয়ে চলে যায় তখন ওই সিটটাকে তোয়ালা দিয়ে মোড়া থাকতে দেখা যায়। লাল যে ট্যাক্সিটা থেকে নামে সেই ট্যাক্সির বর্ডারটা নীল রঙের ছিল আর সেই ট্যাক্সির পাশে দাঁড়িয়ে যখন নীলাশা তার ব্যাগ থেকে মোবাইলটা বের করে তখন সেই নীল রঙের বর্ডারটা কালো রঙের হয়ে যায়। আর এত বড় একটা মিস্টেকের জন্য তো বোনাস 30 হতেই হয়। লাল রঙের বক্সটার ভিতরে নিচের লাইনে যে কটা ক্যান দেখা যাচ্ছে সমস্ত ক্যানগুলি রেড বুলের ক্যান। কিন্তু তার পরের সিনেতেই ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে সেখানে দেখা যায় আরও কিছু নতুন কোম্পানির ক্যান অ্যাড হয়ে গেছে। লল, টিটির পেছনে অর্থাৎ তার মাথার ওপরের দিকে একটা গেরুয়া রঙের গেঞ্জি ঝুলে থাকতে দেখা যায় কিন্তু ক্যামেরা সাইড থেকে ভিউ নিলে সেই গেরুয়া রঙের গেঞ্জিটা গায়েব হয়ে যায়। পুলিশের গাড়ির বাঁ দিকে একটা ফায়ার এক্সটিংগুইশকে লাগানো থাকতে দেখা যায় কিন্তু তার পরের সিনেতে লাল যখন গাড়ি থেকে নেমে আসে তখন সেটাও গায়েব হয়ে যায়। পুলিশের গাড়িটা জোর ব্রেক কষার জন্য সামনে বসে থাকা পুলিশটা সামনের দিকে ঝুঁকে যায় কিন্তু ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে পুলিশটাকে জানলায় হাত রেখে আরামসে বসে থাকতে দেখা যায়। লল, লাল যখন ট্রেনটাকে ধরার জন্য ছুটছে তখন জানলাতে অনেকগুলো লোককে বসে থাকতে দেখা যায় কিন্তু তার একটুক্ষণ পরেতেই সে সমস্ত লোকগুলোকে আর জানলায় দেখাই যায় না। এই লোকটা লালকে মারার জন্য হাতে একখানা তলোয়ার নিয়ে লালের দিকে ছুটে আসে আর লাল তখন তার ব্যাগটা নীলাশার কাছ থেকে নেয় এবং এই লোকটাকে ঠিক মারার আগের মুহূর্তে এর মুখ ফেটে রক্ত বেরোতে আরম্ভ করে দেয়। সব থেকে মজার ব্যাপার এটাই হলো মার না খেয়েও মুখে রক্ত বের হয়ে যায়। লল, এক্ষুনি দেখছি আমার ব্রেকটা কাজ করছে। পুপু একটুক্ষণ আগেই বলে তার গাড়ির ব্রেকটা কাজ করছে না কিন্তু তার গাড়িটা এত স্পিডে থাকার সত্ত্বেও সে গাড়িটাকে ব্রেক করে এখানে দাঁড় করিয়ে দেয়। এদের গাড়ির পেছনে গুন্ডাদের যে গাড়িটা ধাওয়া করেছে সেই গাড়িটার সামনে দুখানা হলুদ রঙের হেডলাইটকে লাগানো থাকতে দেখা যায় কিন্তু আর একটুক্ষণ পরে যখন ওই গাড়িটা দেখানো হয় তখন তার সামনে থাকা এই হলুদ রঙের লাইটগুলো আর দেখাই যায় না। পুপুর গাড়ির নাম্বার প্লেটটা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি গাড়ির নাম্বার প্লেটের লাস্ট চারটে অক্ষর হলো 48 33 কিন্তু আর একটুক্ষণ পরে যখন গাড়ির নাম্বার প্লেটটা আবার দেখানো হয় তখন সেটা 78 33 হয়ে যায়। বাহ, ওয়াও। লাল যখন এখানে আসে তখন তার জানলার ধারে একটা মেয়েকে বসে থাকতে দেখা যায়। লাল তখন একটা প্যাসেঞ্জারের চাদরটা টেনে নেয় এবং সব থেকে মজার ব্যাপার হলো এটাই যে প্যাসেঞ্জারটা যে জায়গাটায় শুয়েছিল লাল সেই জায়গাটায় শুয়ে পড়ে, অর্থাৎ প্যাসেঞ্জার এবং জানলার ধারে বসে থাকা মেয়ে দুজনই গায়েব হয়ে যায় এবং তার বদলে জানলার ধারে একটা ব্যাগ চলে আসে।